শিয়ারা বলে সাহাবীরা মুরতাদ হয়ে গেছিল, আর যারা সুন্নি নামধারী তথাকথিত এক শ্রেণীর মুফতি যখনই কোন একটা হাদিস চলে আসতে তার সামনে, সে হাদিসটা সে মানে না বা তার মাঝহাবে মানা হয় না, তখন সে বলছে যে এই হাদিসটা তো এমন সাহাবি বর্ণনা করেছেন যেই সাহাবির বুদ্ধি ছিল কম। নাউজুবিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন? কোন সাহাবির বুদ্ধি ছিল কম যদি কেউ বলে, তার ইমান থাকে কি করে? থাকে কি করে? তার ইমান থাকে যে বলে সাহাবির বুদ্ধি ছিল কম? এই সাহাবি তিনি হাদিস মুখস্থ করতেন কিন্তু হাদিসের তর্জমা ব্যাখ্যা তিনি বুঝতেন না। সাহাবি যদি হাদিসের তর্জমা ব্যাখ্যা না বোঝেন তা আমি বুঝি না? 1450 বছর পরে তোমার মতো পণ্ডিতকে বোঝার দায়িত্ব আল্লাহ দিয়েছেন। এখন হাদিস ওনার মাঝহাবে চলে না, মাঝহাবকে টিকিয়ে রাখতে হবে আর হাদিসটাকে ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার উপায় হলো যে এই হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস বর্ণনা করতেন কিন্তু হাদিস বুঝতেন না, নাউযুবিল্লাহ। 1450 বছর পরে এসে বাংলার এক কুতুবই বললাম, আপনার কলিজায় লাগে, ব্যথা লাগে আপনার, লাগতে পারে আপনার, একজন লোক বলেন আপনার বাপের সমান বয়স, তার সমালোচনা করেন কেন? তো বললাম আমার বাপের বাপ আদম আলাইহিস সালাম, আমার বাপের বাপ আদম আলাইহিস সালাম জান্নাতে ভুল করে বিতাড়িত হয়েছেন, ওটা কোরআন হাদিসে আছে, কিয়ামত পর্যন্ত আমি তর্জমা করেই যাব, কোনোদিন আমাকে কেউ থামাতে পারবে না। আদম আলাইহিস সালাতুয়াসসালামের একটা ভুল হয়েছিল, এটা তো কোরআন হাদিসে আছে, সেটা যদি আমি তর্জমা করে বলি, আল্লাহ পাক বলছেন আসা আদামু রাব্বাহু, আদম আলাইহিস সালাম তার প্রভুর নাফরমানি করলেন, ফাগাওয়া অথপর পথভ্রষ্ট হয়ে গেলেন, আল আদম আলাইহিস সালাম তার প্রভুর নাফরমানি করলেন, বালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে যেও না, সেই নিষেধ কিনি পালন করতে সক্ষম হননি। এটা আদম আলাইহিস সালাম সম্পর্কে যদি আমি বলতে পারি, আমার বাপ শবে বরাতের হালুয়া রুটি খেতেন, সেখান থেকে তাকে আমরা ফিরিয়ে এনে আনতে সক্ষম হয়েছি, আমার বাপ মরা বাড়িতে কোরআন পড়ে দাওয়াত খেয়ে বেড়াতেন, সেখান থেকে তাকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি, আমার বাপকে যদি আমি না ছাড়তে পারি তাহলে দুনিয়ার কোনো বাপের বাপ নাই, দুনিয়ার কোনো মানুষ নাই, দুনিয়ার কোনো বাপ সমতুল্য ব্যক্তি নাই যে কোরআন সুন্নার সঙ্গে বেয়াদবি করবে আর তাকে আমরা ছেড়ে দেব। 1450 বছর পরে এসে তিনি এত বড় আলেম হয়ে বললেন, নাসিরুদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ ফার্মাসিস্ট মানে সাইদ আলী, আরবিতে বলে সাইদ আলী আর ইংরেজিতে বলে ফার্মাসিস্ট মানে যিনি ঔষধ বেচেন, হ্যাঁ রসায়নবিদ, ফার্মাসিস্ট ঔষধ বিক্রেতা, যিনি ঔষধ বিক্রি করেন তিনি কোন ঔষধের কি কাজ তা জানেন না, কে জানে? ডাক্তার জানে, প্রেসক্রিপশন করে ডাক্তার, আর ঔষধ বেচে ঔষধ বিক্রেতা। নাসিরুদ্দিন আলবানী রাহেমুল্লাহ কোন হাদিসের কি মান কোন হাদিসের কি কাম তা অতটা বুঝতেন না, ও বুঝেছিলেন মাঝহাবি ইমামরা। নাসিরুদ্দিন আলবানী রাহেমুল্লাহ শুধু হাদিস মুখস্ত করেছেন, কোনটা সহিফ কোনটা জয়ীফ হাদিস এটা বলে শেষ করে দিয়েছে। আমাকে যখন প্রশ্ন করা হলো নাসিরুদ্দিন আলবানী রাহেমুল্লাহ সম্পর্কে এত বড় মন্তব্য তিনি করলেন তার সম্পর্কে আপনার কি মন্তব্য, তাহলে মন্তব্য করার ভাষা আমার নাই, তবে এতটুকু বলবো তার পূর্বপুরুষেরা বলেছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঔষধ বিক্রেতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সাহাবীর মতো সাহাবি, জলিলুল কদর সাহাবি, যেই সাহাবি তার জীবদ্দশায় আল্লাহর নবীর জীবদ্দশায় বিয়ে করেন নাই, লোকেরা জিজ্ঞেস করলেন আপনি যদি আল্লাহর নবীর জীবদ্দশায় বিয়ে করতেন নবী আপনার বিয়েটা পড়াতেন, নবীর মাধ্যমে আপনার বিয়েটা হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বেঁচে থাকা অবস্থা আপনি বিয়ে করলেন না, নবী সাল্লাম ইন্তেকালের পরে বিয়ে করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আল্লাহর নবীর ইন্তেকালের পরে জিবরিল আমিন আরোহী নিয়ে আসেন না, আমি নবী সাল্লামের দরবারে খেয়ে নেখে পড়ে থাকতাম। নবী সাল্লামের কাছ থেকে কোন হাদিস কখন আসে সেই হাদিসটা মুখস্থ করার জন্য আমি প্রস্তুত থাকতাম। বিয়ে করে সংসার করলে আমার এই খেদমত সম্ভব হবে না, তাই আমি বিয়েটা একটু বিলম্ব করে করলাম। আপনার মতো পেটপালা মৌলবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছিলেন না। মদিনার অলিতে গলিতে বহুদিন বেহুশ হয়ে পড়ে গেছেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাকে আল্লাহ পাক আজকে খুব ভালো রেখেছেন, কিন্তু এমন একদিন ছিল ক্ষুধা সহ্য না করতে পেরে মদিনার গলিতে অলিতে বেহুশ হয়ে পড়ে যেতাম। আমি রাসূলের সাহাবীগণ বুঝতে পারতেন না যে আমি ক্ষুধার তাড়নায়, আমাকে মৃগীর রোগী মনে করে লোকেরা পানি ঢালতো মাথায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম ছিল আব্দুর রহমান বিন সাখার আদ দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদাহু, খায়বারের যুদ্ধের দিন তিনি ইসলাম গ্রহণ করলেন। রাসূলুল্লাহ সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম, আমি যে ভুল পথে ছিলাম সেখান থেকে ফিরে ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় নিতে চাই। একজন সাহাবি বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম, এই লোকটা ইবনুল কাওকালকে হত্যা করেছিল। একজন সাহাবি, তার নাম ছিল ইবনুল কাওকাল, ইবনুল কাওকালকে এই লোকটা হত্যা করেছিল। তার মানে ইনি এসেছেন ইসলাম গ্রহণ করার জন্য, আর একজন পাশ থেকে বলছেন ইনি ইবনুল কাওকালকে হত্যা করেছিলেন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর প্রশংসা, যেই আল্লাহ আমার মাধ্যমে ইবনুল কাওকালকে শহীদ হয়ে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। সেদিনে আমার হাতে ইবনুল কাওকাল শহীদ হয়ে জান্নাতে বসে আছে, আর আমি সুযোগ পেয়েছি ইসলাম গ্রহণ করেছি, আমিও জান্নাতের আশা করি। সেদিন যদি উল্টা হতো, ইবনুল কাওকালের দ্বারা আমি নিহত হতাম, তাহলে আমি হতাম জাহান্নামের কীট, আমার হেদায়েতের সুযোগ হতো না। আল্লাহর হাজারো শুকুর, আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন, আমার ভাইও জান্নাতে গেছে, আমিও জান্নাতে যেতে চাই, তুমি আবার এত কথা বলো কেন? রাসূলুল্লাহ সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রহণ করলেন। তিনি বানী দাওস গোত্রের ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাম তার বানী দাওস সম্পর্কে দোয়া করেছিলেন, আল্লাহুম আতি দাওসা, হে আল্লাহ তুমি দাওস গোত্রকে হেদায়েতের পথ দেখাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে জীবনকে ফানা করে দিলেন। যখনই মাজহাবী কোনো ফতোয়ার সাথে কোনো হাদিসের সংঘর্ষ হয়, মাজহাবী আলেমেরা বলে এই হাদিস আবু হুরায়রা বর্ণনা করেছে, অতএব হাদিস চলবে না। আট রাকাত তারাবির হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানেও না অন্য মাসেও না 11-র বেশি পড়েননি। কে বললেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর 20 রাকাত তারাবি প্রমাণ করার জন্য জোরা তালিজা দিচ্ছে, জালজয়ফ হাদিস দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে 20 রাকাত তারাবি, শেষ পর্যায়ে বলতে 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 এই নির্লজ্জ বেহায়া মাজহাবপন্থীরা এটা বলতে পেরেছে যে এটা মহিলার বর্ণিত হাদিস আর এটা পুরুষের বর্ণিত হাদিস। তোমার মা আয়েশা সিদ্দিকাকে জেনাকার বলে শিয়া, আর যারা নিজেদের মাজহাবি ফতোয়া টিকায় রাখতে গিয়ে মা আয়েশা সিদ্দিকাকে বলে মহিলার বর্ণিত হাদিস আর মহিলার বুদ্ধি অর্ধেক, নাউজুবিল্লাহ মিন যালিক। সারা পৃথিবীর বুদ্ধিমানের বুদ্ধিকে একত্রিত করলে মা আয়েশা সিদ্দিকার বুদ্ধির সমান হয় না, সারা পৃথিবীর বুদ্ধিমানের বুদ্ধিকে একত্রিত করলে মা আয়েশা সিদ্দিকার বুদ্ধির সমান হয় না, সারা পৃথিবীর বুদ্ধিমানের বুদ্ধিকে একত্রিত করলে মা আয়েশা সিদ্দিকার বুদ্ধির সমান হয় না। সিদ্দিকা বিনতে সিদ্দিক মুবাররাতুম মিন ফাওকে সাবে সামাওয়াত, সিদ্দিকের বেটি সিদ্দিকা জীবনের সব কিছু বিলিয়ে দিয়ে
সবকিছু বিসর্জন দিয়ে আল্লাহর নবীর খেদমতে নিয়োজিত ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাক বলেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম, আর নবীর স্ত্রীগণ হলেন তোমাদের মা। কিয়ামত পর্যন্ত নবীর স্ত্রীদেরকে বিবাহ করা কোন সাহাবীর জন্য হারাম, নবীর স্ত্রীদেরকে বিবাহ করার অনুমতি কোন সাহাবীদের নাই, তারা হলেন আমাদের মা। নবীর স্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গেই তারা হলেন আমাদের মা। হাদিস মানবে না, তারা মানবে বাপদাদার রসম। বাপদাদার রসম মানতে গিয়ে হাদিসের বর্ণনাকারী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার উপরে আঘাত করতেও দ্বিধাবোধ করেনি।